আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিবে আপনি প্রশ্ন করেছিলেন এক বনের প্রশ্ন সে একটা ছেলেকে পছন্দ করত তার পর পিতা মাতা যেন জোর করে অন্যখানে দিয়ে দেয় কবুলও বলা হয়েছে তারপর একই অনুষ্ঠানে ওই ছেলে পুলিশ নিয়ে আসে তখন দুই পক্ষের মাধ্যম হয়ে মেয়েকে কে প্রশ্ন করা হয় যে তুমি কাকে হ্যাঁ গ্রহণ করবে তখন মেয়েটি আমি তাহাকেই চাই আমি যাকে পছন্দ করি তারপর পুলিশ সাথে নিয়ে যায় এবং কোর্টের মাধ্যমে ওদের বিয়ে সম্পন্ন হয় তাই জানতে চাই এই বিয়ে কি বৈধ হয়েছে দয়া করে জানাবেন বিষয়টি কি আর বলি চাই চিন্তা করতেছি তো এখানে যে পছন্দ এটা তো প্রেমের পছন্দ হলো প্রেমের পছন্দ তো সাধারণত ভালো হয় না কিন্তু এরকম হয় ভাগ্যকর্মে যে পছন্দটা ছিল এমনি পছন্দ পর্যন্ত প্রেম ছিল না অবৈধ ভালোবাসা ছিল না এবং ছেলেটা আসলে গণী জ্ঞানী হ্যাঁ ধার্মিক ছিল এমনি তাকে পছন্দ করতো তার সাথে বিয়ে বসা তার চয়েস ছিল কিন্তু পিতা মাতা এই জাতীয় ছেলেকে মানে এড়িয়ে চলেছে এবং তাকে প্রত্যাখ্যান করেছে এবং যার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল সেই ছেলেটা ফাসেক নামাজই নাই নামাজ পড়ে না আর নামাজি ছিল এবং গণী জ্ঞানী ছিল আর পছন্দটা ছিল প্রেমের পছন্দ বহির্ভূত এমনি স্বাভাবিক নর্মাল পছন্দ তাহলে এই বিয়েতে অলি যদি না রাজ হয় তাহলে সরকার বিয়েতে পারে জাতীয় বিয়ের ক্ষেত্রে সরকার বেশি হকদার যদি অভিভাবক রাজি না হয় সে হিসেবে বলা যায় পুলিশ যে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে সেটা বৈধ হবে যদি যোগ্য পাত্রী পাত্র যোগ্য হয় বা যোগ্য হয়ে থাকে তো যাই হোক যোগ্য পাত্রে যদি এরকম বিয়ে হয়ে থাকে আর পিতা বা অভিভাবক তারা সকলে প্রত্যাখ্যান করে যোগ্য পাত্রে বিয়ে তাহলে সরকার এভাবে বিয়ে পারে তখন বৈধ হবে আর যদি এমন হয় যে না প্রেমের সম্পর্ক আর কথায় বলে যে পিড়িতে ভিজিল মন কি বা হাঁড়ি কি বা ডম ডম চামার যে কেউ কে ভালোবেসে ফেলে অনেক সময় দেখা যায় এরকম দেখা যায় নায়িকা গায়িকা নায়ক গায়কের জগৎ দেখা যায় যে পশুর মতো আচরণ হ্যাঁ সে মুসলিম বিয়ে করছে হিন্দু ঘরান ঘরানার নারীকে বা মুসলিম নারী বিয়ে করেছে হিন্দুকে প্রেম তো এই তো হারাম এবং কুফর চর্চা করা হয় কিন্তু যদি এটা না হয় এরকম না হয়ে যদি তাদের ভালোবাসা নর্মালি থাকে আর আসলে যোগ্য ওই পাত্র এরপর পিতা বিয়ে দিচ্ছে না বরং এমন জায়গায় বিয়ে দিচ্ছে যে অযোগ্য বা অন্তত বেনামাজি প্রমাণ হয়েছে তাহলে সেক্ষেত্রে কোর্ট বেশি হকদার সরকার পক্ষ বেশি হকদার তার বিয়ে দেওয়ার বিষয়ে যদি এরা রাজি না হয় তো যাই হোক এই বিয়েটা তো আমি আর জানছি না কি কর্যের বিয়ে ভালোবাসাটাই বা কিরকম ছিল হ্যাঁ তো ভালোবাসা বলতে দেশি ভালোবাসাই তো মনে হচ্ছে কারণ এতটা উমাদ হলে তো এরকমই ভালোবাসা ধরা হয় আলাদা করলে হাল এই বিয়েটা যদি যোগ্য পাত্র না হয়ে থাকে তাহলে অবশ্যই বিতর্কিত বিয়ে বিয়ে অলি সহ নবায়ন করে নেওয়া কি জরুরি যদি অযোগ্য পাত্রে হয়ে থাকে আর বিশেষ করে হ্যাঁ মাতার অনুমোদনটা এই কারণেই হয়নি তাহলে বিয়ে নবায়ন করা উচিত আজ যদি যোগ্য পাত্র হয়ে থাকে এবং তাদের প্রেমটা অনুমাদনা প্রেম ছিল না অন্ধপ্রেম ছিল না এমনি ভালোবাসত হয়তো একজন দেখে একজনকে সম্পর্ক হয়নি এরপরও পিতা তাদের ওখানে বিয়ে না দিয়ে দিয়েছে অযোগ্য পাত্রে বেনামাজির সাথে অধার্মিকের সাথে আর আগেরটা ছিল ধার্মিক তাহলে এক্ষেত্রে পুলিশ যা করেছে সব ঠিক আছে এবং এ বিয়ে কি শুদ্ধ আল্লাহ আলহাম আসা আল্লাহ নবী মহম্দ আ নিহ সহ মাইনে